আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে ম্যাগি পাকোড়া তৈরি করে দেখাবো, তো আসুন দেখি নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি একটা প্লেটে 70 গ্রাম ম্যাগি নুডলস নিয়েছি, আর নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি। এখন আমি নুডলসটা সেদ্ধ করে নিব। নুডলসটা সেদ্ধ করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি গরম হয়ে গেছে, এখন আমি এতে নুডলস দিয়ে দিব। নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখন আমি এর সাথে নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা পাওয়া যায় সে মশলার প্যাকেটটা দিয়ে দিব। এখন নুডলসের পানিটা মাখামাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসের পানিটা শুকিয়ে গেছে আর নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নিব। সেদ্ধ করা নুডলসটাকে আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি বাঁধাকপি কুচি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি ইয়েলো ক্যাপসিকাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি রেড ক্যাপসিকাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিব 2 টেবিল চামচ পরিমাণ। বেসন দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ। চালের গুঁড়ি দিব আমি 1/4 কাপ পরিমাণ। 1/2 টিস্পুন দিয়ে দিব আদা রসুন বাটা। লাল মরিচের গুঁড়ো দিব 1/2 টিস্পুন পরিমাণ। চাট মশলার গুঁড়ো দিব 1/2 টিস্পুন পরিমাণ। 1/4 টিস্পুন দিব হলুদের গুঁড়ো। সবশেষে লবণ দিব পরিমাণ মতো। এখন সব উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি আঠালো একটা পাকোড়ার বেটার তৈরি করে নিব। পাকোড়ার মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এখন ভাজার পালা। চুলা আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন আমি মিক্সচার থেকে অল্প অল্প করে নিয়ে তেলে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো 2 সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি পাকোড়াগুলো তুলে ফেলবো, আর এইভাবে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব। তৈরি হয়ে গেছে দারুণ মজার ম্যাগি পাকোড়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।